বাংলাদেশের সাকিব এবং অস্ট্রেলিয়ার বেন কাটিংকে নিয়ে সেই সমস্যা কিছুটা কাটিয়ে উঠলো, ওপেনারের সমস্যা কিন্তু খুব একটা শুরু হলো না। জানাই ছিল কলকাতা নাইট রাইডার্স যে পরিমাণ টাকা নিয়ে আইপিএল এ নিলামে নেমেছে তাতে বিশাল কিছু চমক দিতে পারবে না। এমনিতে নিজেদের কোর টিম ধরে রেখেছিল কেকেআর, দুজন বিদেশি সহ মোট 8 জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ ছিল তাদের। তাই বুদ্ধি করে নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্য ছিল দুবারের চ্যাম্পিয়নদের। কলকাতার দরকার ছিল একজন ওপেনার এবং অ্যান্ডার রাসেলের ব্যাকআপ হিসেবে একজন অলরাউন্ডার। বাংলাদেশের সাকিব এবং অস্ট্রেলিয়ার বেন কাটিংকে নিয়ে সেই সমস্যা কিছুটা কাটিয়ে উঠলো, ওপেনারের সমস্যা কিন্তু খুব একটা শুরু হলো না। শুভমন গিলের সঙ্গে রাহুল ত্রিপাঠি না হয় সেই নারিনকেই হয়তো ওপেন করতে দেখা যাবে। করুণ নায়ার দলে আসায় এই দায়িত্বটা তার উপরেও পড়তে পারে। কর্ণাটকের এই ব্যাটসম্যান 5 বছর আগে বীরেন্দ্র সেবাগের পর একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবেই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে 300 রান করেছিল, কিন্তু তারপর থেকে আর জাতীয় দলে খেলা হয়নি। গড়া ক্রিকেটে অবশ্য কর্ণঘাটের পর পারফর্ম করে গিয়েছে। অতীতে দিল্লি পাঞ্জাবের মতো দলের জার্সিকেই আইপিএল খেলেছেন। করুণ দাঁড়িয়ে গেলে কলকাতা অনেকটা সমস্যা মিটে যাবে। বেন কাটিং অতীতে হায়দ্রাবাদে এবং মুম্বাইয়ের হয়ে খেলেছেন। বিগ ব্যাশ টুর্নামেন্টে খেলার পাশাপাশি পাকিস্তান প্রিমিয়ার লিগেও চুটিয়ে খেলেছেন। বল এবং ব্যাট হাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তার সবচেয়ে বড় চমক হরভজন সিং, ভাজ্জিকে দলে নিয়ে চমক দিয়েছে কেকেআর। গতবার আমিরাতে খেলেননি হরভজন, কিন্তু এবার কলকাতায় প্রথম টার্গেট করে নিয়েছিল তাকে। হরভজনের অভিজ্ঞতা যে কোনো দলেরই সম্পদ। এর সঙ্গে নেগি এবং সাকিব বাহাতি স্পিনারের শক্তি বাড়িয়েছে। মাঠে নেমে পারফর্ম করতে পারলে অনেক হিসেব বদলে দেওয়ার ক্ষমতা রাখে শাহরুখ খানের দল।